থানাকুলের বেহালা গ্রামে এসছি আমরা গ্রাম রীতিমতো জলমগ্ন এবং গ্রামের একমাত্র যোগাযোগের সেতুটা হচ্ছে এই বাঁশের শাঁকো সেই বাঁশের শাঁকোর ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে এবং কতক্ষণ এই বাঁশের শাঁকো ঠিক থাকবে সেটাই কিন্তু এখন অবধি বলা যাচ্ছে না যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কি অবস্থা কি অবস্থার মধ্যে আমাদের এখানে খুবই মানে দুরবস্থা আমরা মানে সারা রাত জেগেছিলাম আমাদের ঘুম হয়নি আমাদের খালের ধারে বাড়ি কখন কি ভেঙে যাবে না যাবে আমাদের এখানে কোন কোনো ব্যবস্থা নেই এবং খাওয়ার কোনো ব্যবস্থা নেই থাকারও ব্যবস্থা নেই আমরা উঁচু জায়গায় কষ্টের মধ্যে অবস্থা মুহূর্তে যেতে পারছি না এখন মানে এমন সমস্যা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে যে অবস্থা আছে সব ভেঙে চলে যেত আমরা অনেক কিছু জঞ্জাল সাফ করার পরে এখন রাখা গেছে আর কি মানে প্রায় সময় আমাদেরকে সাঁকর ওপরে বিপদ বিপদসীমা মানে পার করে আমাদের জঞ্জল গুলো সাফ করতেছে নাহলে যে কোনো মুহূর্তে ভেঙে চলে দরকার তোমাদের নৌকা এখন এই মুহুর্তে নৌকা একটা দিলে খুবই ভালো হয় কেন আমরা চলাফেরা করতে পারি বাজারহাট যেগুলো যে খুবই কষ্ট হচ্ছে খুবই হ্যাঁ পাকা ব্রিজ তো দরকার বিশেষ করে আমরা মানে এম এল এ সাহেবরা আছে বলে হ্যাঁ এবছর ভোটের সময় আছে আর ওই বলে চলে যায় আর কোনো পাত্তা থাকে না আর যখনই বলে বলে হ্যাঁ হবে 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 এই করে শুধু পাকা ব্রিজ নেই গ্রামে এবং ব্রিজ বলতে একমাত্র হচ্ছে এই বাঁশের সাঁকো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে জল বইছে এই বাঁশের সাঁকো কতক্ষণ থাকবে তারও কোনো ঠিক নেই এই অরোরা খাল বলে এটাকে এবং সে তার উপর দিয়েই জল যাচ্ছে পাকা ব্রিজের দাবি গ্রামের বহুদিনের কিন্তু পাকা ব্রিজ যেহেতু এখনও হয়নি তাই এই বাঁশের সাঁকোই এই বড় একটি গ্রামের রীতিমতো ভরসা কিন্তু রীতিমতো বিপজ্জনক এই সাঁকো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ খানাকুল